আতঙ্ককে সঙ্গে করে আবারও রুজি রোজগারের আশায় কাজের তাগিদে নতুন করে চালু হওয়া করমণ্ডল এক্সপ্রেসে ভিন রাত যে পাড়ি দিল পরিযায়ী শ্রমিক সহ ট্রেন যাত্রীরা, তেমনই চিত্র ধরা পড়ল আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। প্রসঙ্গত গত 2 তারিখ শুক্রবার উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে বিধ্বংসী দুর্ঘটনার কবলে পড়েছিল এই করমণ্ডল এক্সপ্রেস, যে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল বহু মানুষের, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ, যেখানে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকে। আবার মৃতদের অনেকের পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এমতো অবস্থায় আবারও দ্রুততার সঙ্গে ওই দুর্ঘটনাস্থল মেরামত করে পুনরায় চালু করা হলো ট্রেনের যাতায়াত। তবে যে মর্মান্তিক এবং ভয়ঙ্কর দৃশ্য দেশবাসী তথা রাজ্যবাসী দেখেছে, তারপরে নতুন করে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ককে সঙ্গে নিয়ে সেই ট্রেনে আবার আজ যাতায়াত শুরু করলো অসংখ্য পরিযায়ী শ্রমিক সহ ট্রেন যাত্রীরা, তেমনই চিত্র ধরা পড়লো আজ পশ্চিম মেদিনীপুর খড়গপুরে। বুধবার হাওড়ার শালিমার থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ট্রেন চলাচল দ্রুত শুরু হলেও সেই আতঙ্ক নিয়ে ভিন্ন কাজের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। যাবো তো চেন্নাই যাবো, রায়পুর থেকে কাজ করতে যাবো। হ্যাঁ, এমনি কোনো পার্সেল এরকম মানে যাবো যে কাজ করতে, কর্ম তো করতেই হবে, না খাবো কি, মনে তো ভয় আছে কিন্তু কি করবো বলো, হাত দিয়ে যে পা দিয়ে যে খেতে তো হবে, না ঘরে থাকলে তো খাবার হবে না। তোমার কি নামটা বললে, দেরান করমণ্ডল এসেছে, কি বলবো, মনে তো ভয় আছে আর কি বলবো, আতঙ্ক ভাবে যা দেখলাম মানুষের মাথায় ঘুরছে, ঘুরতেই থাকবে। যাবো তো চেন্নাই যাবো, ওই করমণ্ডলে যাচ্ছি চেন্নাই কাজ করতে, রায়পুর থেকে এসেছি। হ্যাঁ, কাজ বলতে কোম্পানিতে পার্সেল করি, নানফাট পার্সেল, কৌশিক কৌশিক বাউরি। হ্যাঁ, কিভাবে আতঙ্ক মানে আমরা কি করে বুঝবো, সব মানুষ যেমন থাকে সেরকম থাকে, না থাকে এবারে সব লোক আতঙ্ক হয়ে গেছে আর কি করে মানে কি করবো। হ্যাঁ, ভয় লাগছে তো কি করবো বল, হয়তো মনে আছে যাতে তো হবে কাজ, হ্যাঁ পেটে জ্বালা যাতে হবে, ঘরে থাকলে তো খাবার হবে না। 5 তারিখ ট্রেন ছিল আমাদের, 5 তারিখে মিস হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে এই যাচ্ছি আজকে। আমার নাম কৌশিক, চেন্নাই যাবো, কেরালা তামিলনাড়ু, তামিলনাড়ু যাবো, মেন তামিলনাড়ু। কাজ করছে, কিসের কাজ করেন? কাজ মিস্ত্রি। 5 দিন আগে দুর্ঘটনা ঘটলো, আতঙ্কে আছেন? না না, মানে একটু তো ভয় হবে, যাচ্ছেন 5 দিন পরে। শালিমার থেকে উঠেছি, যাবো আমরা বিজয়াড়া। কোথায় যাবে? বিজয়াড়া। 5 দিন পরে আবার করমণ্ডল ট্রেন ছাড়লো, এখন ভালো লাগবে, আগাতে হতে থাকবে। আমরা এই মাঠে ঘাটের কাজ করি, ক্ষেত খামারের কাজ। না এখন সুস্থ আছি, মোটামুটি ভালো আছি। আমার নাম তারক মন্ডল, বাঙালি মালিক নেই। কাহাঁ যায়েঙ্গে? চেন্নাই। केरला जाना सर, काम के लिए। यात्रा कर रहे हैं, कैसा लग रहा
डर लग रहा है, अपना रिजर्वेशन किया हुआ बहन लो, जाना पड़ेगा तो जरूरी है अभी। घटना तो बहुत डेंजर हुआ था भाई, तो डर तो है लेकिन जाना पड़ेगा जरूरी। उधर का आदमी लो है ना, चेन्नई में बहन लो है, जरूरी है जाना, जरूरी करके जा रहा। अरे ट्रेन कैंसिल होता तो नहीं जाते, चेन्नई 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 से आया बहन लो, हम लोग इधर का है खड़गपुर का है, बहन लो आया चेन्नई से। मेरा नाम अनिल कुमार है, हम इधर खड़गपुर का ही। জঙ্গলের এদিক ওদিক তো, বর্ডারের এদিক ওদিক তো, আমি এটাই বলবো যে এখনো মনে আমাদের আতঙ্ক আছে, কিন্তু অভাবের জেলে আজকে আমরা ছুটে যাচ্ছি চেন্নাই। না না জেনারেল ভোগে, আমাদের জেনারেল টিকিট, আমাদেরকে মনে আতঙ্ক আমাদের আছে, পেটের জ্বালে আমরা যাচ্ছি, বাড়িতে থেকে আমাদের কাজটা জুটেনি, আমরা ট্রাই করেছি অনেক কিন্তু হয়নি। আমরা এমনি এখন যে ফর্মগুলো বের করছে সেগুলোও ট্রাই করা হয়েছে, সেগুলো তো হয়নি, একজনের কাজও পাচ্ছি না আমরা, ওখানে কাজ করে আমরা লেবার বসছি কাজ। হ্যাঁ ওখানে লেবার বসছিল, ওই চার চাকার পার্টস গুলো তৈরি হয় কোম্পানি, ওই লেবারের কাজ করা হয়। সত্যি কথা বলতে আমাদের পেটের জেলে আমরা ছুটে যাচ্ছি। সরজিন্দু মান্ডি।